এখন আমরা দেখে নেব ক্লাস সেভেনের ম্যাথের কিরকম কোশ্চেন আসতে পারে প্রথম ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্টে। তো এটা মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই কোশ্চেন, তো এরকম টাইপেরই প্রশ্ন আছে, সেই জন্য এগুলোকে গুরুত্ব দিচ্ছি। 30 মিনিট সময়, 15 নম্বরের উত্তর করতে হবে। 9-এর বর্গমূল কত আমরা জানি, 9-এর বর্গমূল কত তোমরা এটা করবে, 9-এর বর্গমূল জানা দরকার তোমাদের। হ্যাঁ, 9-এর বর্গমূল কতকে কত দিয়ে গুণ করলে 9 হবে? 2, 6, 12 কি ক্রমিক সমানুপাতি? 2, 6, 12, তাহলে এটা ক্রমিক সমানুপাতি হচ্ছে 2/6, 6/12। তাহলে এখানে 2 1 3 হচ্ছে, আর এখানে 1 2 হচ্ছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতি নয়, ক্রমিক সমানুপাতি নয়। যদি পূর্বপদ উত্তরপদ হয় তাহলে সেই অনুপাতকে কি বলে? পূর্বপদটা উত্তরপদের থেকে কি, উত্তরপদটা বড় পূর্বপদটা ছোট, তাহলে কি বলবে তাকে? তাকে বলবো লঘু অনুপাত। কি বলবো? লঘু অনুপাত। আচ্ছা দেখো, 6, এই এই অঙ্কটা তোমাদের করা দরকার আছে, সরলটা ঠান্ডা মাথায় করবে। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে তোমরা এটা থেকে এটা মানটা বার করতে পারবে। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? তাহলে 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম, 5000 গ্রামে হচ্ছে 55 গ্রাম, তাহলে ওপরে 55 × 1 × 100 / 55, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 × 11 = 55, 5 × 10 = 50। এইভাবে করতে হবে, তাহলে আমার হচ্ছে 11/11/10%। তারপর যে কোনো দুটি উত্তর দেখো, শরবত ও সিরাপে জলের অনুপাত, এটা তোমরা অঙ্কটা করবে, ভালো করে মান নির্ণয় করো। আমরা জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে এখানে কি করতে হবে? a^7/a^5 × a^2, তাহলে আমরা উপরে লিখব a^7 × a^2 × a^-5 = সবগুলোকে যোগ করে 7 থেকে 5 বাদ দিয়ে দাও, 7 আর 2 = 9 থেকে 5 বাদ দিলে a^4 হয়ে গেল অ্যান্সার। আয়তক্ষেত্রে এর ক্ষেত্রফল এত, বর্গ একক, দৈর্ঘ্য এত হলে প্রস্থ কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ যদি ওয়াই হয়, y × 4x = 8x², তাহলে আমরা এখানে 2 দিয়ে, এখানে 2x² y = 2x², তাহলে এখানে x এর সঙ্গে এই স্কোয়ারটা কেটে দেবো, y = 2x, তাহলে আমাদের উত্তর হলো 2x, প্রস্থ হবে 2x, 4x আর 2x। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22 ডিগ্রি কোণ অঙ্কন করো খুব সোজা, তোমরা এটা আঁকবে। আমি তো এখানে এঁকে দেখাতে পারবো না, যদি খাতায় করি তো দেখাতে পারবো। তো প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে, 90 ডিগ্রিকে এইরকম করে হাফ করে নিতে হবে কম্পাসের সাহায্যে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, এই ব্যাসার্ধটা নিয়ে এখানে কাটতে হবে, তা হাফ হয়ে গেল। এই হাফটা থেকে আবার যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে কাটতে হবে, তাহলে এখানে আবার হাফ হলো, তাহলে 90কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 45, আবার 45কে 2 দিয়ে ভাগ করলে হবে 22.5 ডিগ্রি, এরকমভাবে আঁকতে হবে। সরলটা করবে এবং এই অঙ্কটা তোমাদের অবশ্যই করা দরকার। একইভাবে করতে হবে, এখানে কৃষক, এখানে দিন, এখানে হচ্ছে বিঘা, কৃষক দিন বিঘা, তাহলে এখানে 25 জন কি কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করতে পারে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? এটা খুব সহজ, তাই না? চারেরটা দেখো, রামবাবু তার মাসিক আয়ের এত অংশ খরচ করেন, যদি 3 মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তাহলে এখানে দেখো, 66.23% = 3250, তাহলে 1% = 3250 / 66.23, তাহলে 100% সমান কত? 100% হলে এখানে 100 দিয়ে গুণ হবে,
তাহলে এবার আমরা এটাকে পূর্ণ ভাঙবো, 3250 গুণিত 100 বাই কত, 66, 3 3 6 18 আর 2 20 হাত থেকে 2 3 6 18 আর 2 20, 200 বাই 3, এই বাই 3টা এখান থেকে উপরে চলে যাবে। তাহলে এখানে আমাদের এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই 2 দিয়ে কাটলে 16 2 গুণে 32, 2 2 গুণে 4 5, আর 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15 5, তাহলে আমাদের 1600 1600 কত, 25-কে 3 দিয়ে গুণ করবো, তাহলে আমার হবে 4875 টাকা। তাহলে রামবাবুর মাসিক আয় 4875 টাকা। এভাবে আমরা অঙ্কগুলো করবো। তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা কিন্তু প্রতিটা মানে অঙ্করই সমাধান পাবে, প্রতিটা অঙ্কই সমাধান করে দেওয়া হবে একদম প্রথম থেকে শেষ অবধি। দ্বিতীয় ইউনিট থেকে আমরা শুরু করছি, সবাই সাথে দেখো। ওকে, বাই বাই।